পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গ্রেপ্তার করা ড্রাগস মাফিয়াক এড়ি দিয়ার অভিযোগ উত্থাপন হয়েছে আর তার পাছতে একাংশ লোকে রাজপথলে উলাই আহি তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে। এই মুহূর্তে খবর জানাইছো বাইহাটার এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গ্রেপ্তার করা ড্রাগস মাফিয়াক এড়ি দিয়াক লৈ বাইহাটা চারিআলির উত্তপ্ত পরিস্থিতি। অসম পুলিশ হাই হাই বাইহাটা আরক্ষী গো বেক ধ্বনিরে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেছে। বৃহস্পতিবারে বাইহাটার বিষ দিয়ার গ্রেপ্তার করেছিল দুটাক ড্রাগস মাফিয়া। রাইজর সহযোগত দুই ড্রাগস মাফিয়াক গ্রেপ্তার করেছিল বাইহাটা আরক্ষী আর সেই দুই ড্রাগস মাফিয়াক এড়ি দিয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। কিন্তু রহস্যজনকভাবে আরক্ষী গ্রেপ্তার করার পাছতেই কিয় এড়ি দিছে তার কারণ এটিও রাইজে জানিব পৰা নাই আর যার বাবে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইয়ার পাছতে গুরেশ্বর পথ অবরোধ করে সাব্যস্ত করেছে তীব্র প্রতিবাদ। ড্রাগস মাফিয়ার সঙ্গে আরক্ষীর মিটির আলির অভিযোগ উত্থাপন করেছে রাইজে। গ্রেপ্তার করা ড্রাগস মাফিয়াক এড়ি দিয়াক লৈ বাইহাটা চারিআলিত এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হওয়া বলে জানিপরা গেছে। এই দৃশ্যাংশসমূহ আমার হাতত আহি পড়ছে যেহেতু দুটাক ড্রাগস মাফিয়াক আরক্ষী গ্রেপ্তার করেছিল আর ড্রাগস মাফিয়ার সঙ্গে আরক্ষীর মিটির আলির অভিযোগ উত্থাপন করেছে এই সকল লোকে আর যার বাবে এনেদরে পথ অবরোধ করে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে। অসম পুলিশ হাই হাই ধ্বনিরে উত্তাল করে তুলিছে প্রতিবাদস্থলী। বাইহাটার বি দিয়ার দুই ড্রাগস মাফিয়াক আরক্ষীয়ে গ্রেপ্তার করেছিল। রাইজর সহযোগত দুই ড্রাগস মাফিয়াক আরক্ষীয়ে গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছিল। কিন্তু রহস্যজনকভাবে দুই ড্রাগস মাফিয়াক আরক্ষী এড়ি দিয়া বলে জানিব পারি এনেদরে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে লোকসকলে। আর এই মুহূর্তে আমার হাতত মন্তব্য আছে, সেই মন্তব্য শুনক। যেটো আমার আজ ইয়াত ধর্ণা দিয়া হয়েছে, ইতিমধ্যে আমার যাকালি আমার ইয়াত দুজন ড্রাগস ব্যবসায়ীক গ্রেপ্তার করেছিলে। ইতিমধ্যে গ্রেপ্তার করে আমি শুনামতে জানামতে এই দুজন লড়াক যাকালি নি বিনা শর্তে হেৰি মানে মুক্তি দিছে। আর ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে ড্রাগসর বিষয়ে যেটা অভিযান চলাইছে আনফালে কৈছে যে ড্রাগসমুক্ত হব লাগে। আর ইতিমধ্যে পুলিশের যেটু মানে হেৰি এইটো শাসন এইটো একেবারে ঢিলা হয়েছে আমার বিধায় অঞ্চল এই অঞ্চলের ডেকা লড়া ছোৱালী এইবিলাক এটা আমি সোণার চেন পর্যন্ত ইয়াত আমার হেৰি হয়েছে। আর এইখানে কোনে করেছে আমার এইখানে করেছে অল ড্রাগস মুক্ত যেখানে ড্রাগস হেৰি করেছে সেবন করেছে কেউলে আজি কিছুদিন আগতে আমার এজনী মহিলার রাস্তার ফুটপাথর পৰা চেন টানি লৈ গৈছে। গতি এইখানে ড্রাগস যেখানে ড্রাগস ব্যবহার করে সেইখানে মানুষে করে আছে। গতি মই ভাবো এই দুখী এই দুজন দুখীক পুনৰ পুলিশে আমার বাইহাটা চাৰিআলিলৈ আহি গ্রেপ্তার করক করে দুখী শাস্তি দিব লাগে। আর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যেটা মানে কৈছে যে ড্রাগস মুক্ত হব লাগে গতি তার উপর ভিত্তি করে গতি মই ভাবো আমার এই অঞ্চলত যেখানে ড্রাগস ব্যবসায় আছে এইখানে ধ্বংস হব লাগে।